আজ শুরু হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন। পিলখানা বিজিবি সদর দপ্তরে চার দিন ব্যাপী এই সম্মেলন চলবে। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন। প্রতিনিধি দলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও বিজিবি সদর দপ্তরের সংশ্লিষ্ট স্টাফ অফিসার ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন। বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ৬ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। আগামী ১৯ সেপ্টেম্বর সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভা। সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে বৈঠকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। পিলখানায় বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু আজ। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনা তদন্তে ১১ জনের সাক্ষ্য নিল সিআইডি। এবং করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বরিশালে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু।